তোমাদের দোয়া থাকলে কিনা সম্ভব, তোমাদের দোয়া থাকলে আমি রীতিমতো এখন স্টার বনে গেছি। ওকে, তোমাদের জন্য আমি এখন রিস্টার, তোমরা আমাকে কোথায় তুলে দিয়েছো চিন্তা করো। সো ভার্চুয়ালি ভালো লাগে তোমাদের সঙ্গত, লাইভে ভালো লাগে, জীবনে ভালো লাগে, সর্বত্র ভালো লাগে। সো খুবই মজা তোমাদের জন্য, তো আমি অনলাইনে আসি। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জে এম মোশাররফ হোসেন আপু, আপনাকে শাড়িতেই বেশি সুন্দর লাগে, সাথে বড় বড় কানের দুল আপু, একটা লালন গান একটু হলেও শুনতে চাই। আসলে আমি তো ফ্লাই করছি, ফ্লাই করলে পারে শাড়ি পরে আর যাওয়া যায় না, কারণ এখানে ওরা চেক আপ করে, শাড়ি পরলে আমাকে আটকায় রেখে দিবে, বলবে এগুলা কি ড্রেস। হ্যাঁ, অনেক হ্যারাসমেন্ট হয় এখানে শাড়ি টাড়ি পরলে পারে, বা বাংলাদেশের যদি আমরা সালোয়ার কামিজ অনেক সময় অনেক কিছু ডিজাইন করা থাকে তো ওরা আটকায় দেয়। তো যত এয়ারপোর্টে সিম্পল থাকা যায় ততই ভালো। আর লালন গাইতে তো আমার সবসময় ভালো লাগে, লালন আমার প্রিয় একটা সাবজেক্ট। তো লালন যদি শুনতে চাও, তারে ধরতে পারলে মনোবিড়ি দিতাম পাখির পাই, কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনোবিড়ি দিতাম পাখির পাই, কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে যায়। অনেক অনেক ধন্যবাদ। এই